গুন্ডামি করে কারা, যে দেখে তার জেতার আশা নেই, জেতবার আগেই হেরে বসে আছে, ম্যাচ শুরু হবার আগেই ম্যাচটা হেরে বসে আছে, তাদের গুন্ডামি করার প্রয়োজন পড়ে। সকলের কিন্তু গুন্ডামি করার প্রয়োজন পড়ে না। এখন সব বেরিয়েছে, মিথ্যে কথা বলে টুইট করে, ফেক নিউজ করে, ফেক নিউজ করে। আমাকে কলকাতা টিভি কমপ্লেন করছিল, কলকাতা টিভির নামে একটা ফেক নিউজ করেছে এই গুন্ডাটা, মানে এখানকার গদ্দারটা ফেক নিউজ করে নাকি বলেছে, কলকাতা টিভি নাকি বলেছে ও জিতছে। কলকাতা টিভি জানেই না, সে ঘটনাটা জানেই না। কখনো এবিপির লোগো নকল করছে, কখনো বর্তমানের লোগো নকল করছে, কখনো কলকাতা টিভির লোগো নকল করছে, এবং এই সব করে করে যত রকমের ডার্টি নুইসেন্স মিসচিবিয়াস গেম করার ততগুলো করে বেড়াচ্ছে। কি করেছে এরা বলুন তো? আমি কি দিইনি? নন্দীগ্রামটা আমি লড়াই করতে দিয়েছিলাম এই কারণে যে নন্দীগ্রামটা আমার খুব প্রিয় ছিল, নন্দীগ্রাম নিয়ে আমি আন্দোলন করেছি। নন্দীগ্রামে যখন প্রথম আন্দোলন হয়, কে ছিল আপনাদের সাথে, কারা ছিল আপনাদের সাথে? বাপ বেটাকে তখন দেখা যায়নি 10-15 দিন, পরে জুটেছে এসে যখন সব স্বাভাবিক হয়ে গেছে। বলুন তো কে নবসামন্ত সিপিএম নেতা হারমাদ, নাম শুনেছেন, যে আপনাদের এখানে গন্ডগোল করেছিল, তাকে বিজেপিতে জয়েন করিয়েছে? অর্থাৎ যারা ভূমি আন্দোলনে আপনাদের উপর অত্যাচার করলো, 24-25 জন মানুষ খুন করলো, আজকে তারা বিজেপির নেতা, আর গদ্দার তাদের নেতা। অত্যাচার করবার পরে বলছে আমায় ভোট দিন, উত্তরপ্রদেশের গুন্ডা নিয়ে এসছে, বিহারের গুন্ডা নিয়ে এসছে, আমি শুনছি এখানে কি একটা আইটিআই আছে, সেটাও নাকি তাদের, পেট্রোল পাম্প কোথায় আছে সেটাও নাকি তার তার বন্ধুর, সব পেট্রোল পাম্প নাকি 7টায় বন্ধ হয়ে যায়, সেটা নাকি সারা রাত চলে, এরকম অনেক কেস আছে। ট্রলার থেকে শুরু করে, বাড়ি থেকে শুরু করে, হোটেল থেকে শুরু করে, কি নেই ভাই, সব আছে, শুধু যেটা নেই সেটা হচ্ছে মনুষ্যত্ব নেই, মনুষ্যত্ব নেই। বিশ্বাস করুন, এটা আমার দোষ, আমি কোনোদিন ভাবতেও পারিনি যে ছেলেটাকে আমি ইরিগেশন মিনিস্ট্রি দিয়েছি, আমি এনভায়রনমেন্ট মিনিস্ট্রি দিয়েছি, আমি ট্রান্সপোর্ট মিনিস্ট্রি দিয়েছি, আমি হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান করেছি, তার বাবাকে দীঘা ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান করেছি, তার ভাইকে তমলুক মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান করেছি, এই কাথি, সে আবার কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের মালিক, মানে চেয়ারম্যান, তারপরে মিদনাপুর ব্যাংকের চেয়ারম্যান, একজনের 10টা পোস্ট।